সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পাঁচ মাসের কন্যা শিশুর জন্য হৃদয়স্পর্শী পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যা দেখে অনাবিল তৃপ্তি পাচ্ছে ভারতবাসীদের একাংশ, ধন্যবাদ জানাচ্ছে বিরোধী পক্ষ। বিরল রোগে অসুস্থ এক রত্তি শিশু, ওষুধের দাম ১৬ কোটি টাকা, আমেরিকা থেকে আসছে সেই ওষুধ যার জন্য জিএসটি পড়ছে ৬ কোটি টাকা। নরেন্দ্র মোদি নিজের উদ্যোগে ওই কন্যা শিশুর মুখের দিকে চেয়ে মকুব করে দিলেন সম্পূর্ণ জিএসটি। কন্যা শিশুটির নাম তীরা কামাত, তার শরীরে বিরল জেনেটিক রোগ হয়েছে, আমেরিকার থেকে ওষুধ এনে জেনে রিপ্লেসমেন্ট থেরাপি করাতে হবে। এই অসুখের কথা গত বছর অক্টোবর মাসে প্রকাশ্যে আনেন তীরা কামাতের মা বাবা, কারণ প্রয়োজন বিপুল অর্থের। এরপর জানুয়ারি মাসে নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেন তারা। পাশাপাশি জিএসটি মকুব করার জন্য বিরোধী পক্ষ দেবেন্দ্র ফড়নভিস প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে চিঠিতে অনুরোধ করেন। সমস্ত অনুদান এক জায়গায় করে ১৬ কোটি টাকা জোগাড় করা সম্ভব হয়েছে, কিন্তু বাকি টাকা জিএসটির জন্য যা বরাদ্দ তা জোগাড় করা সম্ভব নয় তাদের পক্ষে। এর উত্তরে মোদি জানিয়েছেন, আমদানিকৃত জীবন রক্ষাকারী ওষুধের শুল্ক ছাড় দেওয়া হবে তীরার জন্য। ফড়নভিস আরও একবার চিঠি পাঠান প্রধানমন্ত্রীকে, সেখানে তিনি লিখেছেন তিনি জীবন রক্ষাকারী ওষুধ আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত ছাড়ের জন্য চূড়ান্ত মানবিক ও সংবেদনশীল এবং দ্রুত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয়ঙ্কা এবং মিহির কামাত তীরার মা বাবা, মুম্বাইয়ের অন্ধেরির বাসিন্দা তারা। ১৪ আগস্ট ২০২০ সালে তীরার জন্ম হয়। জন্মে দুই সপ্তাহ পরে দুধ খাওয়ানোর সময় কাঁদতে থাকে তীরা, অস্বাভাবিক মনে হয় ডাক্তারদের। সে সময় একবার শ্বাস বন্ধ হয়ে যায় তার। তখন তার প্রাথমিক চিকিৎসা করে ডাক্তার জানায় স্পাইনাল মাসকুলার অ্যাস্ট্রোফিস রোগে আক্রান্ত তীরা, শরীরে প্রোটিন তৈরি হবে না, নার্ভ ও পেশি বারবারন্ত মন্থর গতিতে হবে। এই বিরল রোগের চিকিৎসার জন্য ওষুধ একমাত্র তৈরি হয় আমেরিকায়।